Hello viewers, EIT is here. আজকে আমরা আনবক্সিং করছি iPhone 7 Plus হাই সুপার মাস্টার কপি। ইহা সুপার মাস্টার কপি ইত্যাদি নামে পরিচিত। চলুন এখন আনবক্সিং করে দেখা যাক। বক্স খুলতেই প্রথমে আসে মোবাইল। এই কি কাণ্ড! মোবাইলের কালার এবং বক্সের কালার একদমই মিলছে না। তার সাথে এখানে লেখা আছে প্রোডাক্ট রেড, কিন্তু বক্সে এসব কোনো লেখাই নাই। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে এটা ক্লোন। তারপরে আপনাদের সামনে আসছে মেনু। এটার ভিতরে খালি একটি মেনু আছে, কিন্তু আসলটায় আরও বেশি মেনু থাকে। এরপরে আসছে লোকাল চার্জার, এসব চার্জার বেশি দিন টিকেও না। এরপরে আসছে ইয়ারফোন, যা খালি শুধু আইফোনেই লাগানো যায়, আর কোনো মোবাইলে এর ইয়ারফোন কাজ করবে না। এরপরে আসছে ইউএসবি কেবল, এটাও শুধু আইফোন 7 প্লাসই চার্জ দেওয়া যাবে, এছাড়া আর কোনোটা চার্জ দেওয়া যাবে না। এগুলো চাপিয়ে নেওয়া যাক। এই মোবাইলে আছে 3 জিবি র্যাম, 128 জিবি রম আর A7 বায়োনিক চিপ। এটিতে আছে দুটো ক্যামেরা, কিন্তু একটি কাজ করে এবং একটি কাজ করে না, এবং একটি ফ্ল্যাশ লাইট যা একদমই এলইডি না, কম আলো দেয়। আর সামনে আছে একটি ছোট ক্যামেরা, লাইট সেন্সর এবং বাটন যা শুধু টাচেই হয়। এটিতে কোনো টাচ আইডির মতো ফিচার দেওয়া হয়নি, যে কোনো আঙ্গুলেই এই মোবাইল খুলে যায়। এবং এটিতে নানা ধরনের ফিচার আছে, যেমন সিরি যা কোনো কাজের না। দেখুন, হ্যালো, কোনো কাজের না, এটি শুধু জাস্ট ফর শো। এছাড়াও অনেক কিছু রয়েছে, যেমন ওয়াচ যা কোনো কাজের না, এখানে যা কিছু দেওয়া হয়েছে সব শুধু শো, আর কিছুই না। এবং সেটিংয়েও অনেক কিছু এমন রয়েছে। সেটিংসেও সিরিতে অপশনে কোনো কিছুই কাজ করে না, শুধু শোয়ের জন্য এই সিরি অপশনগুলি রয়েছে। তাই বলা যাচ্ছে এটি এত ভালো মোবাইল তো না, শুধু শুধু টাকা ওয়েস্ট হবে কি না। তার মধ্যে এখানে আপনার ফাইল ম্যানেজার এবং একটি প্লে স্টোরও রয়েছে। ফাইল ম্যানেজারে গেলে আপনাকে প্রথমে ফেস আইডি দেখাবে, যা কোনো কাজেরই না। এরপরে আসছে একটি ফোন স্টোরেজ এবং এতে এসডি কার্ড সাপোর্টেড, যে কোনো জিবি এসডি কার্ড ঢোকালে এটি আপনাকে 122 জিবি দেখাবে, জাস্ট ফর শো। আর এসডি কার্ড এটিতে কোনোভাবে কাজে দেবে না, শুধু দেখার জন্য, আর কিচ্ছুই না। ওকে গাইস, এই পর্যন্তই ছিল এই মোবাইলের বিস্তারিত। এছাড়াও আর কিছু বলার নাই, এটির ক্যামেরাও এত ভালো না। ওকে, তাহলে শেষ পর্যন্ত বলা যায় থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল ইআইটি।